তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খামার পেটি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা থানার চান্দিনা গরুর হাটে এই হাট বসে প্রতি শনিবার ও মঙ্গলবার তো আপনারা জানেন যে আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ আর এখনই জমি উঠতে শুরু করেছে কুরবানির পশুর হাটগুলো তো আমরা আজকে এই হাটে এসেছি আপনাদেরকে কুরবানির গরুর দাম জানানোর জন্য আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে কুরবানির বড় বড় যে বলদ গরুগুলো সেই বলদ গরুগুলোর আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব আপনারা সকলেই জানেন যে কুমিল্লাতে মানে বলদ গরুগুলো বেশি কুরবানি দেওয়া হয়ে থাকে তো এই হাটে প্রচুর বলদ গরু রয়েছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর অনেক বড় বড় বলদ গরু রয়েছে তো আমি আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং আসলে হাটের কি পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা সামনে যে আর কিছুদিন পরে ঈদ এই ঈদে গরুর দাম কেমন যেতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো কুরবানির বড় বড় গরুর দাম জানতে আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আচ্ছা গরু কাটে নিয়েছেন যত হাটে ভাই গরু আছে প্রায় 60-70টা আছে 60-70টা জি আচ্ছা তো এখানে কি মানে আপনি স্থায়ীভাবে গরু বিক্রি করেন এই হাটে স্থায়ীভাবে তো আজকে কেমন গরু বেচা কেনা হলো মোটামুটি ভালো খারাপ না ১৬০ মুলা আচ্ছা তো আপনার কত হলে মানে আপনার পড়তো হয় আমরা 50 হলে বিক্রি করে দাও 50 এগোটার ওজন কেমন হবে 7.5 মণ 7.5 মণ হবে 7.5 মণ আচ্ছা তো চলেন আপনি আরো কিছু গরু দেখি মাশাআল্লাহ খুব সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছি কি জাতের সার এটা এটা হলো ইয়ার আপনার নেপালি গরু নেপালি আচ্ছা এগোটা দাঁতে কয়টা এটা আপনার 4টা যাচ্ছে দাঁতে 4টা 4টা তো এগোটা দাম চাচ্ছেন কত টাকা বিক্রি দাম চাইতে আছে 2.5 লক্ষ ১৮,০০০ টাকা মূলাইতে আছে এগোটা 2.5 লাখ টাকা দাম চাইতেছে আচ্ছা মাশাআল্লাহ এত বড় গরু 2.5 লাখ টাকা দাম জি আচ্ছা তো 1,80,000 মূলাইতেছে 80,000 আছে তো কত হলে আপনি বিক্রি করবেন এটা আমরা 2 লক্ষ হলে বেচে দেবো 2 লাখ টাকা হলে বিক্রি করবেন আচ্ছা তো গোটার ওজন কেমন হবে এটা ওজন আছে 12 মণ আর এমনি এমনি যদি এটা সবটা উড়ায় 20 মণ হইব ও আচ্ছা মাংসের ওজনে 12 মণ মাংস আছে 12 মণ মানে ওজন মাংসের ওজন এই তাহলে তো হিসাব করলে মাংসের ওজনে এটা প্রায় 2.5 লাখ টাকা দাম আসে বাজার যে খায় না সস্তা বাজার সস্তা বাজারে তো সস্তার কারণ কি 2.5 লাখ টাকার গরু 2 লাখ টাকা হলে বিক্রি করবে বাজারে খায় না কি করা বাজার কাস্টমার নাকি কাস্টমার কম আর তো হচ্ছে কয়েকদিন পরে কুরবানির ঈদ তো এই কয়েকদিন পরে ঈদ এখনো এত বড় গরু 2 লাখ টাকা আপনারা বিক্রি করতে পারতেছেন না অন তো আইছেন কাস্টমার তো উঠতেছে না ভাই আচ্ছা কবে থেকে হাট জমতে পারে আপনাদের ধারণা আমাদের ধারণা মনে ঈদের 3-4 দিন আগে থেকে হাট জমবে 3-4 দিন আগে থেকে আচ্ছা তো এবার তো অনেকেই বলতেছে যে করোনার জন্য মানে গত 2 বছর তো এমনিতেই খারাপ গেছে যে এবার করোনার জন্য আরো খারাপ যাবে তা আপনার কি ধারণা আপনি যত ব্যবসা করেন ভালো যাবে ইনশাআল্লাহ খারাপ যাইতো না হাট ভালো যাবে মানে গরুর দাম ভালো যাবে নাকি ভালো যাবে আচ্ছা তো আপনি যে বলতেছেন গরুর দাম ভালো যাবে কিন্তু এখন তো কাস্টমার নাই খুব মানে দাম কাস্টমার নাই গায় গাদলা আইতেছে না আচ্ছা আচ্ছা তো চলেন আপনারা আরো আমরা মানে কিছু গরু দেখি হ্যাঁ 1,50,000 এটা কি গরু বিক্রি টাকা এটা গরু বিক্রি টাকা আচ্ছা কত টাকা বিক্রি করলেন একটা 1,56,000 1,56,000 কোনটা বিক্রি করছেন এখানে আছে ওই সামনে নিয়ে গেছে না আচ্ছা তো গরু যে বিক্রি করলে মানে যারা কিনে তাদের কত টাকা আসল দিতে হয় আসলে এই বাজার 300 টাকা গরু প্রতি 300 যত টাকা দিয়ে কিনো যত এটা কি ঈদের আগেও একই দাম একই দাম ঈদ আগে ভাগে কোনো দাম নেই সারা বছর এক 300 টাকা তাহলে তো সুযোগ সুবিধা ভালো এটা ভালো আসলে তো আমরা আরেকটি বড় গরু বড় মানে কি বলদ গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের বলদ গরু এটা মনে করেন যে ছোট থাকতে গিয়ে এটারে দিশিটা ফালাই দেয় আর কি আচ্ছা এই জন্য এটা বলদ হয়ে গেছে বলদ হয়ে গেছে আচ্ছা এটা কি মানে কোন জাতের মানে কোন দেশি না ইন্ডিয়ান ইন্ডিয়ান না এটা দেশি বলদ এটি দেশি বলদ আচ্ছা তো এইটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটা বিক্রি মনে করেন যে 170 170 170 আচ্ছা তো গোটার ওজন কেমন হবে ভাই ওজন মনে করেন যে 10 থেকে 11 মণ হবে 10 11 মণ হাটে দাম হইছে না দাম হয় না ভাই কাস্টমার নাই তো ভাই হাটে মনে করেন কোনো কাস্টমার নাই কাস্টমার নাই দামও হয় নাই দামও হয় নাই তো কেমন হলে এটা মানে ছাড়া চিন্তা ভাবনা আছে এটা সারা মনে করেন নিম্নে মনে করেন যে সাইডের নিচে ছাড়া গেলে লস হবে সাইডের নিচে ছাড়লে লস হবে আচ্ছা আজকে গরু বেচা কেনা হয়েছে না ভাইয়া গরু বেচতে পারি নাই বেচতে পারেন নাই না বৃষ্টির কারণে মনে করেন কাস্টমার আসে নাই কাস্টমার যারা আইছে এই প্যাকের মধ্যে নামতে চায় না বাজারে হ্যাঁ আমিও তো দেখলাম প্রচুর প্যাক 8 বছর পর্যন্ত প্যাক আচ্ছা চলুন আপনারা কিছু গরু দেখি আপনাদের এখানে মানে কুমিল্লা কি বলদ বেশি হয় কুরবানি হ্যাঁ আমাদের দেশে কুমিল্লাতে বেরেজ গরু আর বলদ গরু বেশি খায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আটে প্রচুর বলদ দেখতেছি
আচ্ছা তো এই গরুটা মানে দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গরুটা মনে করেন যে 170 80 দাম। 170 80 দাম চাচ্ছেন। এই গরুটা দাম কত হইছে সর্বোচ্চ হাটে? এটা দাম মুলায় নাই ভাই। আমি মুলায় না। কাস্টমার নাই। কাস্টমার নাই। না ভাই। আচ্ছা তো এটা কত হলে বিক্রি করা যাবে? এও মনে করেন 150 550 155। এর তো বডিটা একটু ছোট চালাম কিন্তু এর তো ওজন মনে একটু কম হবে। না তবুও মনে করেন 9 মন আছে। 9 মন? এটা কি লাইভেটা 9 মন আছে নাকি? হ্যাঁ। মাংসের ওজন কেমন হবে তাহলে? মাংস মনে করেন 1 মন বাদ দেন 8 মন হবে। 1 মন বাদ দেবে নারী বিরুদ্ধে আর অনেক বেশি। আমরা তো জানি যে লাইভেটি তো সবে চলে ভাই। চলেন আপনারা এখানে আর কিছু করে দেখুন। তো ভাই মাশাআল্লাহ আমরা আরেকটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি। এই গোটা দাম চাচ্ছেন কত টাকা? 2,20,000। 2,20,000। আচ্ছা তো এই গোটার দাম কত হইছে সর্বোচ্চ হাটে? এটা কাস্টমারে মনে করেন 1,60,000-50,000 এরকম। 1,60,000-50,000 মূল আছে। গোটা দাঁতে কয়টা? জি গোটা দাঁতে কয়টা? 6 দাঁত। দাঁতে হচ্ছে 6 দাঁত। আচ্ছা ওজন হবে কেমন এই গোটার? এই গোটার ওজন হবে নিমে 12 মন। 12 মন ওজন হবে মাংসের ওজনে? মাংসের ওজনে। আচ্ছা 12 মন মাংসের ওজন। দাম চাচ্ছেন কত? 2,20,000। 20,000। তো এটাও তো আপনি মানে মাংসের ওজন যেটা বলতেছেন যেটা যদি সঠিক হয় তাহলে তো দাম কম হচ্ছে। সঠিক মনে করেন বলতে এর মাঝে আরও কিছু ডিসকাউন্ট আছে মনে করেন 20,000 সাইডেও দিতে পারি। গড় প্রত্যেক মনে করেন যে কেউ না 2,000 বাড়াই বেশি, কোনোটা 3,000 বাড়াই বেশি। হাটে কাস্টমারে নাই ভাই। আচ্ছা আচ্ছা হাটে জানি কাস্টমারের কাছে কথা বলবো বা আপনার লিয়ে জানি আমরা বিক্রি করবো এরকম কাস্টমার নাই। আচ্ছা এই জন্য মনে করেন গরুরে মনে করেন খাওয়াইয়া টাওয়াইয়া মনে করেন রাখারও মনে করেন পরিস্থিতি ভালো না। কেন যে বাজারে প্যাক কথাটা বুঝলেন, কোনো বাজারে বৃষ্টির কারণে কোনো কাস্টমার হয় না। আবার গিয়া দেশে মনে করেন যে করোনার কারণে আতঙ্ক মানুষ। কি মনে হচ্ছে সামনে বাজার কেমন যেতে পারি? এটা আল্লাহ পাক জানে। আশা তো আমরা আর দৃষ্টি করে জেনে ভালো যাইব, আর বাকিটা খোদা। তো এই যে এটা এটা দাম চাচ্ছেন কত টাকা? একই হিসাব লাভের হিসাব একই হিসাব। এটা তো ছোট আগের কাছে, এটা দাম ছোট হলে মনে করেন যে 2,00,000 1,80,000 70। মানে আপনার এখানে যে মান মানে ইয়াগুলো আছে বলদ গরুগুলো এগুলো 1,80,000 থেকে কত? 80 মনে করেন 90,60,70। পিছনে যে লালগুলো আছে এগুলোর দাম কেমন চান? একই একই দাম? একই দাম। এই যে গরুগুলো আপনারা সংগ্রহ করেন কই থেকে? আমরা মনে করেন সংগ্রহ করি কুষ্টিয়ার থেকে, এরপরে যে আপনারা পশ্চিমবঙ্গের লাহিড়ি হাট, তারপরে গিয়া জয়পুর হাট, বিভিন্ন হাটের থেকে আমরা না এটা আমরা গৃহস্থের থেকে সংগ্রহ করে হাটে উঠে। আচ্ছা আচ্ছা হাটের থেকে আমরা কিনে আনি, আইনা মনে করেন আমরা বিক্রি করি আর কি। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি আমার কোনো মানে কার্ড আছে। এই নাম্বারটা দর্শক বন্ধুরা আপনাদের এই কুমিল্লা চান্দিন হাটে যে ব্যাপারী সাহেবের সাথে কথা বলো ওনার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার নাম্বারটা হচ্ছে 01839-628066। ওনার নাম হচ্ছে মফিজুর ইসলাম ব্যাপারী। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তো আমরা তো শুনলাম যে আপনি নাকি হাটে অনেক গরু নিয়ে আসছেন। জি। কতগুলো গরু নিয়ে আসছেন? আমার এই হাটে বর্তমানে 150 আছে, অন্য হাটে আছে আরো 300। আপনার বিভিন্ন হাটে গরু আছে? জি। আচ্ছা এই হাটে 150 যে এগুলো কি গরু মানে? এটি দেশি বলদ আর কি। সব বলদ? সব বলদ, বলদ ছাড়া অন্য ব্যবসা করে না। অন্য ব্যবসা করে না? আচ্ছা তো কি অবস্থা হাটের এখন? আর তো কয়েকদিন পরেই এখন তো বেচা কিনা হচ্ছে না, বেচা কিনা হচ্ছে না, খুব ভালো হচ্ছে না, কাঙ্ক্ষিত বেচা কিনা হইতেছে না বর্তমানে। তা আশাবাদী আর কি আমরা ইনশাআল্লাহ বেচা কিনা হবে, মানুষ তো কোরবানি দিবে যত কষ্ট হোক, কোরবানি অবশ্যই দিবে, কম হোক বেশি হোক যেভাবে হোক তারা কোরবানি দিবে। আচ্ছা তো চলেন আমরা আপনার কিছু গরু দেখি এবং দরদাম জানি। আচ্ছা ঠিক আছে। তো এটা কি দেশি বলদ? জি দেশি বলদ। পালসা কি? একসময় ইন্ডিয়ান ছিল, এখন পালসে মানে ইন্ডিয়া থেকে আসছে তারপর পালা হইছে। জি জি জি। আচ্ছা তো এই গোটা দাঁতে কয়টা? এগুলি দাঁত শেষ, মোটামুটি দাঁতে শেষ ছোট। হ্যাঁ। হাতে দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? এটা আমি বিক্রির জন্য 1,35,000 টাকা দাম দিচ্ছি। এটা 1,35,000। হাটে দাম কেমন হচ্ছে এখন পর্যন্ত? 1,10,15,000 এরকম। 1,10,15,000? জি জি। আচ্ছা তো এই গোটা কত হলে আপনার মানে ছাড়ের ইচ্ছা আছে? মোটামুটি 115। 115 হলে ছাড়ের ইচ্ছা আছে? আচ্ছা ওজনটা কেমন হবে? ওজনটা 5 মনের আপ হবে, 6 মনের কাছাকাছি। 5 মনের আপ, 6 মনের কাছাকাছি। তো এই যে এই লড়ে, হ্যাঁ আমরা যা দেখতে পাচ্ছি সব মনে একই সাইজের না, ছোট বড় আছে, একটু ছোট বড় আছে। তো কেমন মানে এখানে কেমন থেকে কেমন দামের আছে? আমার কাছে গরু 2,00,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত গরু আছে। আচ্ছা এই যে লড়ে তাহলে কি 70 থেকে 2,00,000? 70 থেকে 2,00,000। সবই হচ্ছে বলদ গরু? সব বলদ গরু। আচ্ছা এখানে কি দেশি বা ইন্ডিয়ান যে বলদ গুলো বা নেপালি এই বলদ গুলোই আছে নাকি? না না মান ইয়া বারমার কিছু গরু আছে এখানে। বারমারও গরু আছে? ছটা গরু মতো। বারমার হচ্ছে 6টা? তো এই হাটে নিরাপত্তা ব্যবস্থা কেমন?
না এই চান্দিনার হাট এটা মোটামুটি অনেক ঐতিহ্যবাহী হাট এটা পুরনো হাট তো এখানে নিরাপত্তা পর্যাপ্ত পরিমাণ আছে পর্যাপ্ত ভালো হাসিলের রেটও কম আচ্ছা যোগাযোগ ব্যবস্থা এখানে গাড়ি টিকে কম মোটামুটি ভালো ভালো আচ্ছা তো ঈদের আগে কি মানে প্রতিদিনই গরু থাকে হ্যাঁ থাকে এখানে রাখার জায়গা শনিবার আর মঙ্গলবার নাকি হাট শনিবার মঙ্গলবার দিন হাট আচ্ছা এমনি শনি মঙ্গলবার মধ্যে কোন দিন গরু উঠে বেশি না প্রতিদিনই মানে একদম দিন সমান সমানে উঠে সমান সমান গরুই হয় আচ্ছা এই হাটে কি শুধু গরু ওঠে না ছাগল টাগল এগুলো হ্যাঁ ছাগল ওঠে গরু ছাগল হাটটা কি পাশেই আমি তো ছাগল দেখতে পাচ্ছি না পাশে ছিল আর কি বৃষ্টির কারণে চলে গেছে আচ্ছা তো চ্যানেল সাহেব আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলে দেন আমাদের অনেক দর্শক আছে যারা ব্যাপারীদের সাথে যোগাযোগ করতে চায় তো আপনার নাম্বারটা যদি একটু বলেন 01985 01985 490634 আচ্ছা এটা হচ্ছে আপনার নাম্বার হ্যাঁ আরেকটা আছে গ্রামীণ হ্যাঁ 01718 372619 আচ্ছা এই দুটো হচ্ছে আপনার নাম্বার জি আচ্ছা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন জি আপনাদের